আসসালামু আলাইকুম। শীত মানেই হচ্ছে পিঠা পুলি উৎসব। বছরের অন্যান্য সময়ে পিঠা খাওয়া হলেও শীতের এই সিজনটাতেই বেশি ভালো লাগে। আজকে আমি আটা আর অল্প কিছুটা সুজি দিয়ে নরম তুলতুলে ও ফুলকো পুলি পিঠার রেসিপিটি শেয়ার করছি। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। পিঠা তৈরির জন্য নিচ্ছি 1 কাপ আটা, চাইলে এখানে ময়দাটাও নিতে পারেন। তারপর 1/2 কাপ দিয়ে দিচ্ছি সুজি, 1/2 কাপ দিয়ে দিলাম চিনি আর 2 টেবিল চামচ পাউডার মিল্ক, তারপর 1/4 চা চামচ দিয়ে দিলাম লবণ। তবে কেউ যদি পাউডার মিল্কটা না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন, দিলে খেতে বেশি ভালো লাগবে। এখন শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে। যখন মেশানো হয়ে যাবে তখন কুসুম গরম পানি দিয়ে সফট একটা বেটার তৈরি করতে হবে। আর আজকে ডোটা তৈরি করার জন্য আমার 1 কাপ এবং 1/3 কাপ পানি লেগেছিলো, তার মানে 1 কাপ আর 1 কাপের 3/3 ভাগ পানি লেগেছে। এখন অল্প অল্প করে পানি দিতে হবে আর একটা হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। উপকরণগুলো খুব ভালোভাবে মেশাতে হবে যাতে খুবই স্মুথ একটা বেটার তৈরি হয়ে যায়। এই বেটারটা এখন কিছুটা পাতলা রয়েছে, তবে রেস্টে রাখার পর এটা আরও ঘন হয়ে যাবে। তো এখন আমার বেটারটা তৈরি হয়ে গিয়েছে, এবার আমি এই বেটারটাকে রেস্ট দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, এখন এই বেটারটা আমি আবারও হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নেব। আর এটা আগের থেকেই অনেকটাই ঘন হয়ে গেছে, কারণ এখানে আমরা সুজি দিয়েছিলাম আর সুজিটা কিছুক্ষণ রেস্টে দিলেই কিন্তু ঘন হয়ে আসে। আর এই বেটারের ঘনত্বটা আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার চুলা একটি প্যানে আমি বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি, আর পোয়া পিঠা কিন্তু ডুবো তেলেই ভাজতে হয়। এখন একটা মেজারমেন্ট কাপ দিয়ে এটা তেলে দিয়ে দিচ্ছি যাতে সবগুলো পিঠার সাইজ সমান হয়। তেলে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখা যাবে যে পিঠাগুলো ফুলে উপরে চলে এসেছে। চুলার আঁচ মাঝারিতে রেখে পিঠাগুলোকে ভাজতে হবে। একটা পাশ যখন লাল হয়ে যাবে তারপর পিঠাগুলোকে উল্টে দিতে হবে। আর এই পিঠাগুলো অনেক ফুলকো হয়, তবে ফুলকো করার জন্য বেটারটা অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে, আর অবশ্যই 10 মিনিট এটাকে রেস্ট দিতে হবে, আর কুসুম গরম পানি দিয়ে বেটারটা তৈরি করতে হবে। তো আজকে আমার সবগুলো পিঠা আমি এভাবেই বানিয়ে নিয়েছি। আটা দিয়ে তৈরি করার কারণে এই পিঠাগুলো প্রথমে অনেক ফুলকো হয়ে থাকে, তবে কিছুক্ষণের মধ্যে কিন্তু কিছুটা চুপসে যায়। এখন একটা পিঠা ভেঙে শেয়ার করছি, এটা কতটা সুন্দর হয়েছে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।